দুইজনের কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি কোনটা সঠিক আর কোনটা হঠাৎ অনেক দিন তামের ইবনেতামের যখন যান দেখেন রাস্তার মাঝে একটা প্রাণী বসা এই হিংস প্রাণীটা থাকার কারণে রাস্তার ওই পাশের মানুষ এইদিকে আসতে পারে না ওই পাশের মানুষ সেদিকে যেতে পারে না এবার আব্দুল ইবনে তামের উনি সিদ্ধান্ত নিল আমি আজকে পরীক্ষা করব কার ধর্মটা সঠিক উনি একটা পাথর নিলেন একটা পাথর নিয়ে ওই জানুয়ারির উপরে নিক্ষেপ করলেন ধর্ম যদি সঠিক হয় তার এলিম যদি সঠিক হয় তাহলে আল্লাহ যেন ব্যবস্থা করেন যখন পাথরটা নিক্ষেপ করছে নিক্ষেপ করার সাথে সাথেই এই প্রাণীটা মারা গেছে যখন প্রাণীটা মারা গেছে রাস্তা একদম ক্লিন পরিষ্কার হয়েছে ক্লিয়ার হয়ে গেছে ওই আব্দুল তামের সুজা ওই পাদ কাছে গিয়ে বলল হুজুর আপনার ধর্মটাই সঠিক আমাকে দেন লা ইলাহা বলেন সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করে বলছে এবার ওই ছেলেকে আল্লাহ তালা এমন শক্তি দিয়েছিলেন সে কুষ্ঠ রোগী ভালো করতে পারতো জন্ম অন্ধ ভালো করতে পারতো এছাড়াও অন্য অন্য রোগে চিকিৎসা করলে রোগ ভালো হয়ে যেত এই সংবাদ যখন পাইল পরিষদের একজন অন্ধ ব্যক্তি ছিল বাদশাহ ইউসুফ নামাজের মন্ত্রী পরিষদের একজন অন্ধ ছিল সে যখন কবর পাইল যে একটা ছেলে সে জন্ম অন্ধ ভালো করতে পারে ওই মন্ত্রী পরিষদের জন্ম অন্ধ লোকটা আব্দুল ইবনে তামের কাছে গিয়ে বলতেছে বাবা তুমি আমাকে ভালো করো ভালো করার মালিককে আরো জুড়ে বলেন সুস্থ করার মালিককে কথাটা ঠিক থাকবো অসুস্থ মালিক কে সবকিছুর মালিক ওই পরিষদের সদস্য অন্ধ ব্যক্তিকে বলতেছে বাবা তুমি আমাকে ভালো করো এবার আব্দুল ইবনে তামের বলতেছে বাবা ভালো করার মালিক তো আমি নই ভালো করার মালিক তো আল্লাহ এই মন্ত্রী পরিষদের অন্ধ সদস্য বলতেছে আল্লাহকে এবার আব্দুল ইবনে তামের আল্লাহ চিনাইতেছেন আসমানের মালিক যিনি তিনি হলেন আল্লাহ জমিনের মালিক যিনি তিনি হলেন আল্লাহ চন্ডের মালিক যিনি তিনি হলেন আল্লাহ সূর্যের মালিক যিনি তিনি হলেন আল্লাহ রাত্রের মালিক যিনি তিনি হলেন আল্লাহ দিনের মালিক যিনি তিনি হলেন আল্লাহ যিনি রাত্র বানান তিনি হলেন আল্লাহ যিনি দিন বানান তিনি হলেন আল্লাহ যিনি সূর্য চালান যিনি চন্দ্র চালান তামাম পৃথিবী যিনি চালান তিনি হলেন আল্লাহ চিৎকার সুবাহান আল্লাহ পরিষদের সদস্য আসমানের মালিক জমিনের মালিক তাম মালিক আল্লাহ এই আল্লাহ ভালো করেন ওই ইমান বলেন ওই আল্লাহ তামের রহমতুল্লাহ আলাই ইমান আনার পর মন্ত্রী পরিষদের সদস্যর চকিবাদে মুছে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন প্রভু ওই মানুষটাকে তুমি সুস্থ করিয়া দাও আবদুল ইবনে তামের যখন দোয়া করেছেন আর হাতগুলা চোখের মধ্যে নিয়ে মুছে দিয়েছেন সাথে সাথে অন্ধ মানুষটা ভালো হয়ে গেছে যখন ভালো হয়ে গেল আসমান দেখতেছে জমিন দেখতেছে পৃথিবীর সব কিছু দেখতেছে কতটুকু আরাম লাগতেছে সুবাহ বলেন কতটুকু ভালো লাগতেছে হিসাব সারা এবার মনে মনে কয় আমি যাকে কুদামান ছিলাম তার পাশে ছিলাম দীর্ঘকাল পর্যন্ত সে কিসের কুদাম আমার চক্ষু পর্যন্ত ভালো করতে পারল না এই মন্ত্রী পরিষদের অন্ধ ব্যক্তি যখন বাদশাহী ইউসুফ নামাজের কাছে গেল কেরে অন্ধ তোর শোক বলো লুকি বা তুই তো কানা ছিলে রাগ আরো বাড়ছে না কমছে টিটকারি রে হ্যাঁ এবার মন্ত্রী পরিষদের অন্ধ সদস্য বলল আমার চক্ষু ভালো করেছে আমার আল্লাহ সুবহান বাদশাহী সুব্দ নামাজ ক আমি আল্লাহ সারা কি আরো কোন আল্লাহ আছে বলল যে তুমি আল্লাহ সারা আরো আল্লাহ আছে সেই আল্লাহকে আমি বিশ্বাস করি এবার বলতেছে সে কে একই কি উত্তর দিলেন আসমানের মালিক যিনি তিনি হলেন আল্লাহ জমিনের মালিক যিনি তিনি হলেন আল্লাহ চন্দ্রের মালিক যিনি তিনি হলেন আল্লাম সূর্যের মালিক যিনি তিনি হলেন আল্লাহ দিনের মালিক যিনি তিনি হলেন আল্লাহ রাত্রের মালিক যিনি তিনি হলেন আল্লাহ তাম পৃথিবী সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন যিনি পরিচালনা করেন তামাম পৃথিবীর মালিক যিনি তিনি হলেন আল্লাহ সেই আল্লাহ আমার চক্ষু ভালো করেছেন সুবাহ বলেন এবার বাস এই সূর্য নামাজ পাগল হয়ে গেল টেনশনে পড়ে গেল কিরে আমি আল্লাহকে মানে না আমি আল্লাহ সারা আনো কোনো আল্লাহ বলে আছ এবার বলতে যে মন্ত্রী পরিষদের সদস্য বলো তোমাকে ইঞ্জেকশন ডোজ খেয়ে দিয়েছে এই কথাটা বলার জন্য কে তোমাকে শিখাইছে আমার রাজ্যে আমার কাছে দেখে আমার সংসদের সদস্য দেখে তোমাকে এই কথাটা কে শিখাইছে আব্দুল ইবনে তামের বলছিল তাছাড়া আমার নামটা যত সম্ভব চেষ্টা করবেন বাদশাহী ইউসুফের কাছে না বলা যখন ওই মন্ত্রী পরিষদের সদস্যকে রিমান্ডে নিল নির্যাতন করলো জ্বালা যন্ত্রণা করলো বাধ্য হইয়া এই আব্দুল ইবনে তামের নামটা বলতে হয়েছে আব্দুল ইবনে তামের গ্রেপ্তার করছে আব্দুল ইবনে তামের গ্রেপ্তার করার পর তাকে বলল আমার রাজ্যে তোমাকে এই ইঞ্জেকশনটা কে দিয়েছে আমি আল্লাহ ছাড়া ভিন্ন আল্লাহ মানার জন্য তাকে নির্যাতন যখন করলো টসারিং যখন করলো তখন উনি নামটা বলে দিছেন কার কথা বলেন বুঝেন তাফসীর itu বুজার চেষ্টা করেন কথাগুলো বুঝেন আমি অনুরোধ করব যত সমালোচনা করব এইগুলা কিছু সাথে নিতে হবে বুজার চেষ্টা করতে হবে আব্দুল্লাহ ইবনে তামের কার কথা বলে দিয়েছেন হ্যাঁ পাদ্রীর কথা 마শাআল্লাহ পাদ্রীর কথা বলে দিয়েছে বাদশা ইউসুফ জু নামাজ ওই পাদ্রী কে গ্রেফতার করছে গ্রেপ্তার করার পরে তিনজনকে বলল আমি যে আল্লাহ এটা কি মানো না তিনজন এক বাক্যে আল্লাহ এটা আমরা মানি। আল্লাহকে আসমান জমিনের মালিক যিনি পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করি না আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করি না আল্লাহ ছাড়া অন্য কোন অনুসরণ অনুকরণ করি না। এই কথা কোনো জন বলছে বাদশাহী সূর্য নামাজের মাথা আরো গরম হয়ে গেছে এখন দুইজনকে ফাদ্রি এবং মন্ত্রী পরিষদের যে সদস্য ছিল আব্দুল ইবনে তামের সামনে করার দিয়ে দ্বিকন্দিত করে ফালাই দিছে এখন আব্দুল ইবনে তামিরের ফালা আব্দুল ইবনে তামিরকে বলতেছে দেখছো তোমার সামনে কিন্তু আমি দুজনকে হত্যা করেছি তোমাকে কিন্তু আমি হত্যা করতেছি না তুমি আমাকে প্রভু হিসেবে স্বীকার করো আব্দুল ইবনে তামির বলল তোমাকে প্রভু হিসেবে কোনদিন স্বীকার করব এবার বাদশাহ ইউসুদ্দু নামাজ বলতেছে আমাকে প্রভু হিসাবে স্বীকার করবে না যে না তাহলে তোমাকে আমি সুজা মারবো না সাদ্রি এবং মন্ত্রী পরিষদের সদস্যকে যেভাবে মারছি এইভাবে মারব না তোমাকে কষ্ট দিয়ে মারবো কিভাবে কষ্ট দিবে বাদশাহী ইসুফ্জু নামাজ একদল যৌবকরা আনলো আনলো সৈন্যবাহিনী আনলো আনার পরে বলতেছে ওই ছেলেটাকে নিয়ে যে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে পাহাড় থেকে তার নিচে ফলাইবা সে উপর থেকে পড়তে পড়তে কষ্ট করে করে মারা আব্দুল ইবনে ইউসুফ যা জু নামাজের এক বাহিনী নিয়ে পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পরে আব্দুল ইবনে তামের মাউলার কাছে বললেন আল্লাহ মাউল্লাহ তোমার প্রতি ইমান এনেছি তোমাকে রব বলে স্বীকার করেছি এই জন্য বাস সুখ যৌন আমাজের বাহিনী আমাকে মারার জন্য পাহাড়ের উপরে তুলছেন আল্লাহ তোমার পক্ষ থেকে ব্যবস্থা করো ভালো বলেন যখন বলছে ব্যবস্থা করার জন্য সাথে সাথেই পাহাড়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে এমন কম্পন সৃষ্টি হয়েছে এমন ভাবে পাহাড় কাঁপতেছে আবদুল ইবনে তামিরের কোনো কাফ নাই কোনো টেনশন নাই দাঁড়ায় রয়েছে বাদশাহী সূর্য নামাজের যে সমস্ত সৈন্য বাহিনী গিয়েছিল এই সব উপর নিচে পড়ে কতম হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ব্যবস্থা করছেন কে ইমানদারের পক্ষে কে আছেন ইমানদার কাকে বলে আল্লাহর পাগল কাকে বলে ইউসুফ যত মানুষ ছিল সব কতম হয়ে গেছে আপনাদেরকে প্রশ্ন করি আব্দুল ইবনে তামের এই জায়গা থেকে পালানোর সুযোগ ছিল কিনা না আব্দুল ইবনে তামের পালাইছে না সুজা হেঁটে গেল বাদশাহ ইউসুফের কাছে কে বলতেছে জনাব আমি তো জীবিত অবস্থা আপনার সামনে উপস্থিত বাদশাহ ইউসুফ যু নামাজ বলল তাহলে আমার বাহিনী কি হইলো আপনার বাহিনী আমার আল্লাহ ব্যবস্থা করেছেন সুবাহ বলেন আপনার বাহিনী দিয়েছিলেন আমাকে ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাহিনীকে আল্লাহ ব্যবস্থা করেছেন কতম হয়ে গেছে সুবাহ বলেন এবার আবদুল্লিবনে তামিরকে মারার জন্য দ্বিতীয় একটা পথ অবলম্বন করলো সে দ্বিতীয় বটটা কি সেটা হলো গা আরেকদল সৈন্যবাহিনীকে দিয়া সমুদ্রে পাড়াইছে সমুদ্রে নিয়া পরে পানিতে পালাইয়া বা ফলবা কথম করে দিবা যখন বাসাই সুফজু নওয়াজের সৈন্যবাহিনী যুবকরা যখন নিয়ে গেল সমুদ্রে দেখানে সেই জায়গাতেও গিয়া আবদুল ইবনে কার কাছে দোয়া করলেন আরো জুড়ে বলেন আমরা সাহায্য চাইব কার কাছে আমরা কিন্তু প্রতিদিন যারা নমাজ পড়ি বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ওই কাছে সাহায্য চাই আল্লাহ তোমার ওই এবাদত করি বলি কি বলি না তোমার ওই এবাদত করি তোমার কাছে সাহায্য চাই নামাজে দাঁড়ায়া যখন আল্লাহর কাছে বলি ইয়া কানা বুধু ইয়া কানস্ত তোমার ওই এবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই নামাজ থেকে বাড়িয়া এই সাহায্যটা বিভিন্ন জায়গায় চলে যায় ঠিক নেবে ঠিক হ্যাঁ তো সাহায্য একমাত্র কার কাছে চাইব আর জুড়ে বলেন কোন ফির সাহেবের কাছে কোন আলিম সাহেবের কাছে যে ফির সাহেব আমাকে একটা সন্তান দেন ফেটের মধ্যে এটা বলবো কি পিসাভুজুর আমার জেল থেকে মুক্তি দেন তাহলে কার কাছে চাইবো আল্লাহর কাছে আব্দুল ইবনে তামের পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইলেন না সোজা আল্লাহ কাছে বললেন পাহাড়ের উপরে যেমন ভাবে তুমি ব্যবস্থা করেছিলাম আল্লাহ সমুদ্রের মধ্যেও তুমি এমন ভাবে ব্যবস্থা করম আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করে দিলেন ব্যবস্থা করো এমন দেউ শুরু হয়েছে এমন উল্টা পাল্টা পানি শুরু হয়ে গেল আবদুল ইবনে তামের সোজার দ্বারা এসব সমস্যা হয় নাই বাদশাহ ইউসুফ জু নামাজের যে বাহিনী ছিল পানির মধ্যে খতম হয়ে গেছে ঠান্ডা হলেন খতম যখন হয়ে গেল আবদুল ইবনে তামের রহমতুল্লা আলাই সোজা চলে গেলেন বাদশাহ ইউসুফ জুন নামাজের কাছে বাসে ইসু জুন দেখে বলতেছে কি হইল তোরা কি আমার লোকজন না পারে নাই আব্দুল ইবনে তামির ডাক দে হয় ও বাদশা তোমার মানুষ কেন তোমার পৃথিবীর সব মানুষ যদি আমাকে মারতে চায় আর আমার আল্লাহ যদি না মারে তোমার কোনো ক্ষমতা নাই আমাকে মারা সুবহানাল্লাহ বলেন তোমার লোকজন আমার আল্লাহর পক্ষ থেকে কতম হয়ে গেছে শেষ হয়ে গেছে এবার তুমি কি করতে চাও আরও কোনো পদ্ধতি আছে কিনা এখন কি করবে বা সেই সুনাশবদা সে পদ্ধতি তো সব কিছু আমার ফেল হয়ে গেলো আমি তোমাকে তো কেমনে মারবো তোমাকে যদি না মারি আমার তো বুষের সমস্যা হবে আবার আব্দুল তো আমার ডাক দেখো তোমার যদি এত শখ থাকে তোমার জুমিনে ইমানদার না তোমার যদি এত শখ থাকে এমন যে কোনো আল্লাহ বলা রাখবো না তবে আমি পরামর্শ দিই আমার পরামর্শ যদি তুমি নিতে পারো তবেই আমাকে হত্যা করতে পারবা নথুবা তোমার শক্তি দিয়াম তোমার দুনিয়ার শক্তি দিয়া আমার মতন আব্দুল ইবনাত আল্লাহ আল্লাহর শেষ করা সম্ভব না সুবহানাল্লাহ বলেন তখন বাসে সুবজু জু নামাজ বলতেছে তুমি আমাকে পরামর্শ দিবা যে হ্যাঁ তো দেও পরামর্শ কি এবার আব্দুল ইবনাত থামির পরামর্শ দে আপনি একটা বড় একটা মাঠের মধ্যে পুরা এমন রাজ্যের যত মানুষ আছে সবকে এলান করেন সবাইকে একত্রিত করেন এখন তো সহজ আপনার টেলিভিশনে খবর দিয়ে দেন আগামীকালকে অমুক মাঠে একটা ছেলেকে সুলিত ছড়াইয়া হত্যা করা হবে ঘোষণা দিয়ে দেন এলান দিয়ে দেন আর আমার পরামর্শ নিয়ে কাজ করবেন আমাকে মারতে পারবেন আপনারা এমন রাজ্য কোনো মুসলমান থাকবে না মুসলমানদেরকে শেষ করার জন্য প্রত্যেক রাষ্ট্রে ইসলাম বিদ্বেষী এরকম মুসলমানদেরকে শেষ করার জন্য চেষ্টা দূর করতেছে কি না শুনে বলেন করতেছে কি না যারা মুসলমানকে শেষ করার জন্য চিন্তা করতেছো যারা আজকে মুসলমানদের নির্যাতন করতেছো তোমরা শিক্ষা গ্রহণ করো করো ইতিহাস ইতিহাস পূর্বের তোমরা যারা মুসলমানদেরকে শেষ করার জন্য চেষ্টা করেছে তারা শেষ হয়েছে জুতির সাথে মুসলমান মুসলমানের জাগাত রয়েছে ঠিক না ব্যাটী শিক্ষা গ্রহণ করো শিখো দেখো আব্দুল ইবনে তামের বলছে মুসলমান রাখবে না আমার পরামর্শ হল তুমি এলান করো মাঠের মধ্যে লক্ষ লক্ষ জনতা উপস্থিত করে আমার পরামর্শ নাও বাদশাহ ইউসুজুনাজ নামাজ এই পরামর্শ নেই ফুরা এমন রাজ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে অমুক দিন আব্দুল ইবনে তামের নামেটা চলে আসে আমাকে প্রভু হিসেবে মানে না আমার ছাড়া ভিন্ন প্রভু বলে আছে তাকে আমি শুলিতে সরাইয়া হত্যা করব তার উদ্দেশ্য ছিল এমন রাজ্যে আর কোনো মুসলমান যেন জন্ম নিতে না পারে আর জীবনে কোনোদিন যেন এমন রাজ্যে কোনো মুসলমান যেন ইসলাম গ্রহণ করে ইমান নিয়ে থাকতে না পারে বাদশাহ ইউসুফ জু নামাজের উদ্দেশ্য ছিল এটা আব্দুল ইবনে তামের পরামর্শ নিয়ে ঘোষণা দিছে তখন ফোর রাজ্যে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে এবার আব্দুল ইবনে তামের বলতেছে আপনি আমাকে শুলিতে ছড়ান আমার দনুক থেকে একটা তীর নেন আমার দনুক থেকে একটা তীর নেয়া আমি যে দোয়াটা শিখাই দিব এই দোয়া করে তীর নিক্ষেপ করবেন তবেই আমাকে মারতে পারবেন এর ব্যতিক্রম করবেন আমাকে মারতে পারবেন না ইমানদার নিজে মারা মরার জন্য দেখেন কতটুকু পথ অবলম্বন করেছে এবার বাদশাহ ইউসুফ নামাজ বলল কোন দোয়াটা আগে শিখাও আব্দুল ইবনে তামের বলল যখন আমার দিকে তিন নিক্ষেপ করবা তখন বলবা বিসমিল্লাহি বিরব্বিল গোলাম চিৎকার দিল সুবহানাল্লাহ ওই গোলামের রবের নামে তির নিক্ষেপ করলাম এই কথা যদি বলম আমাকে মারতে পারবাম বাসা ইউসু জু নামাজ গো এই কথাটা যদি বলি তাহলে তোমার মতন হয়ে গেলাম সম্ভব না আব্দুল ইবনে তামের কো এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবাম ততক্ষণ পর্যন্ত আমাকে মারার তোমার কোনো ক্ষমতা নাই কি দোয়া শিখাইলেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম ওই গুলামের রবের নামে শুরু করলাম যখন দোয়া শিখাইলেন ইউসুজু নামাজ তখন অশিক্ষিত জানা অশিক্ষিত জানালেন না না এই দোয়া তো আমি পড়তে পারবো না আব্দুল ইবনে তামের ডাক দে ও বাসে ইউসুফ জু নামাজ এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলবাম কে মত পর্যন্ত আমাকে তুমি মারতে পারবা না এখন এই যে এত লোক যে দল করছে লক্ষ লক্ষ মানুষ যে একত্রিত হয়েছে এখন যদি তারা না মারে পজিটিভের জায়গা তো নেগেটিভ হয়ে যাইতে পারে এখন বাদশাহ নামাজ বিপদ পড়ছে যদি বলেন এখন কি করবে এখন যদি তারা না মারে হয়তো ভিন্ন প্রক্রিয়া সৃষ্টি হতে পারে মনে মনে করতে চাচ্ছে সে আর আমি জানলাম আমার রাজ্যে আর কেউ জানছে না তো এভাবে দেখ আমরা করে দেয় কত বড় চালাক প্রথম তিনি নিক্ষেপ করছে বিসমুল্লাহ হিবিরাবিল গোলাম বলে নাই প্রথমবার তিনি নিক্ষেপ করে যে বিসমুল্লাহ হিবিরাবিল গোলাম বলে নাই তীর কিন্তু আব্দুল ইবনে তামের শৈলে পড়ে নাই দ্বিতীয়বার যখন তিনি নিক্ষেপ করেছে ওই দোয়াটা কিন্তু পড়ে নাই এই জন্য কিন্তু কি তীর কি আব্দুল ইবনে তামের শৈলে পড়ে নাই আব্দুল ইবনে তামের ডাক দেখ ও বাদশাহী সুজু নামাজ তোমাকে যে দোয়া শিখাইছি এই দোয়া যতক্ষণ পর্যন্ত না ভলবাম তীর কিন্তু আমার শরীরে পড়বে না এবার এই জু নামাজ মনে মনে ভাবলাম এখন যদি হত্যা আমি না করি তাহলে তো মানুষ আমাকে কি বলবেন তাহলে নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে যেতে পারে আর আমার ওই দোয়াটা আমার রাজ্যের আর কেউ জানে না আমি শুধু জানি আচ্ছা বললে ফলাই। তবু আমার রাজ্য থেকে আমার দুশ্মন ইমানদার দূর হয়ে যাক এবার আবার সেই জু নামাজ বিসমুল্লাহিং গুলাম কইয়া যখন তীর নিক্ষেপ করেছে আব্দুল ইবনে তামিরের সুজা ওই জাগাত দিয়ে তীর বিজ্ঞে সুবাহানুল্লাহ বলেন যখন তীর নিক্ষেপ করেছেন তীর যখন করেছে আব্দুল ইবনে তামির রহমতুল্লাহি শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আব্দুল ইবনে তামের স্বেচ্ছা যখন শহীদ হইলেন বা যখন শহীদ করে দিল রিয়াম রাজ্যে কোনো মুসলমান রাখবে না আব্দুল ইবনে তামের শহীদ হওয়ার পরে ওই জায়গার মধ্যে যত মানুষ ছিল সব মানুষ আমাজ দিয়ে উঠলো আমরা এই জন্য সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আওয়াজ দিল ওই গোলামের রবের প্রতি আমরা ইমান আনলাম সুহান বলেন আওয়াজ যখন আসলো বা সে সুজু নামাজের মাথা আরো নষ্ট হয়ে গেল সুহান বলেন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে বলছে আমান্না বিরব্বিল গোলাম ওই গোলামের রবের প্রতি আমরা ইমান আনলাম এখন বাসায় ইউসু জু নামাজের মাথা কি ঠিক আছে আরো জুড়ে বলেন আগে ছিল এমন রাজ্যে মুসলমান কয়জন এখন কয়জন হয়েছে কেমন উল্লেখ্য করেছে ওই সমাবেশে বিশ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিল বিশ হাজার মানুষ তো এক জায়গা নাথ বিভিন্ন এলাকার বিভিন্ন থানার বিভিন্ন ডিস্ট্রিক্টের এখন বাদশাহ ইউসুফ জুন নজে মাথা নষ্ট নষ্ট হয়ে গেছে বাদশাহ ইউসুফ জুন নামাজ মন্ত্রী পরিষদকে ডাকলো এখন কি করা আগে তো অনলি একজন ছিল এখন তো সারা রাজ্যে চিটিয়ে সরিয়ে পড়েছে বিশ হাজারের মতন ওরা তো আর মুসলমান বানাতে থাকবে একসম তো আমার অস্তিত্ব থাকবে না এখন কি করা মন্ত্রী পরিষদে বৈশাখ সিদ্ধান্ত নিছে তাহলে আমরা একটা কাজ করি যে কি ওদেরকে আমরা শাস্তি দিয়া দুনিয়ার থেকে বিদায় করি আর যদি শাস্তি না দেই ওদেরকে যদি না মারি তাহলে এই রাজ্যে মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে সর্বশেষ সিদ্ধান্ত হইল গর্থ করেন বড় দিয়া বিশাল আকারে গর্থ করছে বিশাল আকারে গর্থ করে এখন বাদশাহী সুবজুর নামাজ পরামর্শ দিছে লাখি জুগাও লাখি যোগাই করছে এই গর্তের ভিতরে লাকড়ি ফালছে আগুন ধরেছে এখন প্রধানমন্ত্রী সে বাদশা আদেশ করছে আমার রাজ্যে যত মুসলমান আছে এই সবকে গ্রেপ্তার করে ওই জায়গাতে নিয়ে ফুরো যদি আমাকে ওর প্রভু হিসাবে মানে সে মাপ মাপভাবে যদি আমাকে না মানে তাকে ফুরো যেই ঘোষণা দিয়েছে সাথে সাথে ওয়ার্ডে ইনওয়ানে থানা জেলায় মুসলমানকে পূজা শুরু করছে যেটা আপনার সুরা বুরুজের তফসিলে লেগেছে যেটা সুরা ফিলের আলোচনা করতেছি এই ইতিহাসটা বিশ্বের মানুষ যদি একবার দেখে মুসলিম কান্ঠিতে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করতেছে ঠিক না ঠিক যখন দরিয়ে দরিয়ে আনলো আনার পরে বলতেছে দেখো আগুনে তোমাকে পালানো হবে যদি আমাকে রব হিসেবে না মানব ইমানদার যে ইমান বিথরে ঢুকেছে এই মান দিতে পারে ঠিক নেবে ঠিক প্রত্যেকটা মানুষ বলল যে ইমান এনেছি যে ইমান বিথরে ঢুকাইছি ইমান চেততে পারে না জীবন যেতে পারে সব মুসলমান এক ব্যাকে কথা বললেন এইভাবে যখন যেই বা শীসুব্য নামাজকে প্রভু নাম আগুনে ফুটতেছেন এক জন্য দুই জন্য বিশ হাজার মুসলমানকে নির্যাতন করে করে ওই আগুনে ফুরিয়া শহীদ করে দিলেন শুভহারণ্লা বলেন কত হাজার বিশ হাজার সর্বশেষ যাকে গ্রেপ্তার করে আনলো। সর্বশেষ এক মহিলাকে গ্রেপ্তার করল মহিলার দুইজন সন্তান মেয়ে সন্তান বড় সন্তানকে যখন আগুনে ফালাইম মহিলাকে বললো সুবজু নকে তুমি প্রভু মানো না হয় তোমার মেয়ে মেয়েকে আগুনে ফুরিয়ে ফালব মহিলা বলল আমার মেয়েকে ফুটতে পারো যে ইমান গ্রহণ করেছি এই ইমান চাটতে পারি না শুভারণ বলেন যখন আগুনে ফেললেন আগুনে পরে যখন শহীদ হয়ে গেল খুলে চোট চা বাচ্চা ছেলে শিশু বাচ্চা ওই বাচ্চাটাকে জল্ ঠান্ডা নিল মেয়ে বলতেছে তুমি বা শু শুধু আমার আজকে ক্ষুদা মানো না হয় এই বাচ্চাটাকে আগুনে ফেলে দেওয়া হবে মহিলাটা আগ দেখ এই বাচ্চা ন আমার যদি এক হাজারও সন্তান থাকত এক হাজার সন্তানকে যদি আগুনে ফুরে হইত এরপরও আমি সহ্য করতাম ধৈর্য ধরতাম আমার এক হাজার সন্তানকে আগুনে ফুরতে সমস্যা ছিল না কিন্তু আমি ইমান চাপতে পারবো না শুভান্না বলেন আমার কোনো দুঃখ নাই ওই বাচ্চাটাকে যখন আগুনে ফেলায় মার মন একটু একটু কেমন হয়ে গেল শুভাহান্না বলেন তখন এই বাচ্চার মুখ দিয়ে একটা আওয়াজ আসলো ইয়া আম্মা স্ফিরি ফাইন্যাকে আন্তে আলাল হক সুহান্দ বলেন আম্মা টেনশন করো চিন্তা কোরো তুমি দৈর্য দোর সবুর করো তুমি হকের উপরে আছো মা আমাদের কারণে তোমার ইমান দিও না সুহান্দা বলেন এইভাবে বাৎসাহী সুখজু নামাজ তার রাজ্যের বিশ হাজার মানুষকে যে করে করে দিয়েছিল দিয়েছিল শহীদ মতে কোনো দুইজন ব্যক্তি কোনো মতে দুইজন ব্যক্তি রকম বাচ্চা আসলো পারস্য সম্রাটের কাছে সোরা আলোচনা শুরু হইল কোথায় আসলো ওই বাদশাহী সবজু নামাজে বিশ হাজার মানুষকে হত্যা করেছিল ইমান আনার কারণে এই দুইজন মুসলমান কোনোরকম প্রাণে বাঁচিয়া আসল পারস্য সম্রাটের কাছে পারস্য সম্রাটের কাছে বলতেছে বাদশাহ ও সম্রাট ইয়ামন রাজ্যের ইউসুফ জু নামাজ আমাদের বিশ হাজার মুসলমানকে নির্মমভাবে আগুনে পড়ে হত্যা করেছে এটার প্রতিশোধ আমরা চাই এটার বিচার আমরা চাই পারস্য সম্রাট তখন চিঠি লেখলো হাফশার সম্রাট নাজাশির কাছে তুমি এমন রাজ্যের বাদশা ইউসুফ জু نواز যে মুসলমানদেরকে নির্মমভাবে আগুনে পুড়ছে তার প্রতিশোধ নাও পারস্য সম্রাট যখন হাফশার সম্রাটের কাছে প্রতিশোধ চাইছে তখন হাফশার সম্রাট নাজাশী বাসাহী ইউসুফ জু নামাজের প্রতিশোধ নেওয়ার জন্য এক বাহিনী তৈরি করছেন বিশাল আকার এক বাহিনী এই বাহিনীর সেনা প্রদানের দায়িত্ব দিয়েছেন দুইজনকে কয়জনকে একজন নাম হলো গা আরবাদ আরেকজন নাম হলো গা আব আব্রাহা একজনের নাম আরবাদ আরেকজনের নাম হল গা আব্রাহা এই দুইজনকে সেনা প্রধানের দায়িত্ব দেয়া বাদশাহসুফজুন নামাজের প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাইছেন এবার আরবাত এবং আব্রাহা বিশাল বাহিনী নিয়ে যখন গেলেন এমন দেশে সেখানে যাওয়ার পরে তুমুল যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ করতে করতে বাদশাহ নামাজকে পরাস্ত করে পরাজিত করে আরবাত এবং আব্রাহা এমন রাজ্যকে স্বাধীন করে ফেলছে শুভারণা বলে এই দিক বাদশা বাসাই জু নামাজ সমুদ্রে পানিতে ডুবে মারা গেছে সাথে এখন আরবাত এবং আব্রাহা এই দুইজন এমন রাজ্য পরিচালনা করতেছে রাজ্যের ক্ষমতা লুপ্ত সবারই আছে ঠিক না বেঠি তাদের মধ্যে রাজ্যের ক্ষমতা শুরু হলো তখন আরবাত পরাজিত হলো আরবাদ নিহত হয়ে গেল এখন শুধু রয়েছে কে আব্রাহা কে রয়েছে আব্রাহা বাদশাহ এখন সে এমন রাজ্যের বাদশাহী শুরু করে দিয়েছে এমন রাজ্যে রাজ্যত্ব করতেছে। সে যখন খুব ব্যক্তি বর্তমানে সারা বিশ্বের ক্ষমতাসীল ব্যক্তিকে প্রেসিডেন্টকে যদি বলেন ডোনাল্ড ট্রাম্প তখনকার সময়ে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান ছিল আব্রাহা কে ছিল আব্রাহা আব্রাহা তখন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জেলাতে গির্জা শুরু গির্জা তৈরি করলো আর আব্রাহা ছিল খ্রিস্টান খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল এই হিসাবে সে গির্জা যখন চতুর্দিক দিয়ে বানাইছে বিশেষ করে তার ভিতরটা মাথা ঢুকলো সে যে আমি এমন একটা গির্জা বানাবো যে গির্জাটা হবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গির্জা এবং সারা বিশ্বের মানুষ যেন এই গির্জার দিকে থাকায় থাকে মক্কা যেন না মদিনা যেন না যা মক্কা মদিনা থেকে মানুষকে ফেরানোর জন্য একটা বিশাল এরিয়া নিয়ে বিশাল উচ্চতা নিয়ে একটা গির্জা বানালেন যে গির্জার উপরে উঠলে চূড়ায় উঠলে নিচে তাকাইলে মানুষগুলোকে ছোটো ছোটো দেখা যায় উদ্দেশ্য বারনা কারা আর জুড়ে বলেন আর জুড়ে বলেন উদ্দেশ্য বারনা কারা আমাদের সামনে কিছু মানুষ আসবে নেক দুখা দেওয়ার জন্য মুসলমান সজাগ থাকতে হবে না হয় আপনার আমার ইমান চুরি করে নিয়ে যাবে ঠিক না আপনার হয়তো জানেন অনেকে জানেন না গোলাম গোলাম মাহম্মদ কাদিয়ানির নাম শুনছেন আর ওই শুনছেন কি গোলাম মাহমদ কাদিয়ানি সব মানে আমি আপনাদেরকে ফটোয়া গাই নবীকে মানেন নবী শেষ নবী না ইমান থাকবে আসতে বললেন কেন আরো জোরে বললেন থাকবে ইমান গোলাম মাহমুদ কাদিয়ানি নবী মানে কিন্তু শেষ নবী মানে না গোলাম মাহমুদ কাদিয়ানি কে নবী মানে তার সেলা তার কিছু অনুসারী এই বাংলার জমিনে আছে গত কিছুদিন আগে গোলাম মাহমুদ কাদি সম্প্রদায় কাফের গোষ্ঠী মাদ্রাসা ছাত্রের আক্রমণ করেছে বসতে পারো নাও বাংলার জমিনে তোদের যে কি অবস্থা হবে অপেক্ষা করো গোলাম মাহমুদ কাদিয়ানির অনুসারীরা ঠিক না বেঠি কার গায়ে হাত তুলেছ আলেমের গায়ে হাত তুলেছ এ পর্যন্ত আল্লার অলির গায়ে আল্লাহর অলিদের গায়ে তারা হাত তুলেছে ওদের হাত ভেঙ্গে গেছে ঠিক না বেঠিক তোমাদের হাত ভেঙে যাবে গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায় গোলাম মাহমদ কাদিয়ানি আজকে ইসলামী সম্মেলন থেকে পরিষ্কার বলতেছি বিলম্বে ওদেরকে মুসলিম কাফের বা ঘোষণা করতে হবে ঠিক নেবে ঠিক চিৎকার ঠিক নেবে বেঠিক আজকে আমাদের এখান থেকে পরিষ্কার আমি বলতেছি গোলাম আহম্মদ কাদিয়ানিদেরকে সংসদে জাতীয় সংসদে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে ঠিক তবে ঠিক প্রিয় উপস্থিতি আমরা যদি গুমে থাকি আমরা যদি গুমে থাকি আমাদের মান নিয়ে যাবে ঠিক না ঠিক আমি আপনাদেরকে প্রশ্ন করি যে ঘরে মাল নাই এই ঘরে সূর্যা আর যে ঘরে মাল আছে এই ঘরে কি যা যে ঘরে মাল বেশি আছে স্বর্ণ অলংকার টাকা পয়সা আছে এই গরুকে শিক্ষিত সুরজা না অশিক্ষিত একটা উদাহরণ দিই এক ব্যাখারা জমি সাঁতারা জমিন বিক্রি করে খাইছে বিক্রি করে খাইয়া ডান্ড কিচ্ছু বুঝে না কাজ করতে পারে না সাঁতারা জমিন বিক্রি করে শেষ করিয়া তিন দিন পর হইছে বউয়ে কইছে কি গো সাঁতারা জমিন বিক্রি করে খাইলা আর এখন কাজ কাম কিচ্ছু করতে জানো না চুরিও করতে জানো না আমার অবস্থাটা হবে কি কমে কি করব ক আজকে চুরির যাও ক চুরি করতে দিদা ক যাও কম কি দাঁড়া মুড মিড কে ঠিক আছে আজকে রাতে চুরি মানে বড় বাবু সে চুরি করতো লুঙ্গি ফিনছে আটে গেঞ্জি এখন চুরি করতে গেছে বেটা তাকায় দেহে শুরু গরগুন্ডা তো এক গরো গেছে ওই বেডি সারাদিন ভিক্ষা করিয়া অল্প চাল কুটি আনে তাই কিছু পাক করে আর কিছু একটা মুটকি আছে কোন আমাদের এনে থয় হে আস্তে আস্তে এই গরো গিয়া কফরটা একটু গুছাইয়া আতাই দাসে গরো মাল মেডিসিন আছে কি মাল মেডিসিন তো নাই ওরা আরেকবার দেখে মটকার মাধ্যমে মটকি মটকি মধ্যে কিছু চাউল খাইছি রে চাউল খাইছি দু তিন কেজি চাউল হইব মহিলা শুয়ে শুয়ে কইতেছে কি তা নিব আমার বত কিচ্ছু তো তোর নাই দুলা চাউল আছে দিয়ে আছে লুয়ে থাকবো আইসে কষ্ট করিয়া লুয়ে থাকবো এখন আরে কেমন ব্যাখল কেমন অশিক্ষিত সুর তুই মটকে লইয়া গেলে গে তো সমস্যা হয় না এই মটকে লই আইসে আর মহিলা যে এক সাইডে শুয়ে রইছে আঠর জায়গা ফাঁক আছে এখানে লঙ্গিটা কুইলারে বিচাই যাব লঙ্গিটা কুইলে বিচাই যা পরে এ চাউলটি ডালছে ডাইলে আবার কইছে মুট কেটে হেন তুই এত গিয়া মহিলা কইতাছে এরে তো সুযোগ দিলাম মাল বুঝল না আর সুযোগ দেওয়া দায়িত না আস্তে আস্তে লঙ্গিটা টান দিয়ে চাওয়ালা সোহনে কেতার তোলা লোয়া হেন মুট কেটে থা আতাইতেছে এবার আতাইজন শৈল্য আত্মা রে এমনি উঠতে দিছে দৌড় দৌড় দিছে বাড়ির গেছে বই করতে যে তোরটা গুলতাম কন্যা করিস দেয়া তোরটা গুল বাতি জ্বালাস দেয়া কি দইছে কন্যা জ্বালাস দেয়া বউকে করতেছে না তাহলে মাল মেরেছিন মনে বেশি আসছে কন্যা না আরে না মাল মেরেছি বেশি না তোরটা কুল কুললে কোথায় ইসলাম এটা তৈরি আসছে চিন্তা করছেন বিষয়টা চুরি করো যোগ্যতা লাগবে ঠিক না বে ঠিক আর জীবন ঠিক নেবে ঠিক তোরা শিক্ষিত যারা আছে ওরা যেখানে মাল মেডিসিন বেশি আছে ঠিক নেবে ঠিক প্রিয় অবস্থিতি বাংলাদেশে ইমান নামক বাংলাদেশে বিজ্ঞ আউলি আউলিয়া নামক মাল আছে আমল নামক মাল আছে এই সমস্ত ইমান আমলকে ধ্বংস করার জন্য শিক্ষিত সুর নেক সুরতে বাংলাদেশে ঢুকে গেছে ঠিক না বে ঠিক ওই সমস্ত চোর যেন আমাদের ইমান চুরি করতে না পারে সজাগ থাকতে হবে ঠিক না ঠিক কথাটা মনে আছে কি বলছিলাম বলেন কি বলছিলাম হ্যাঁ মনে নাই আব্বার হাকি করছে সে একটা নেক্সুরতে দুখা দেওয়ার জন্য বিশাল আকারে একটা কি বানাইছে গির্জা বানাইছে মনে আছে গির্জা বানাইছে এত চমৎকার সুন্দর তার উদ্দেশ্য সারা বিশ্বের মানুষের নজর যেন এমনের এই সানা আ নামক স্থানে যে গির্জাটা গড়েছিল গির্জা দেখে মানুষের মন তাকে তখন সে হাফসা বাসার নিকট সে একটা চিঠি লেখছে বাদশা ইমন এমনের রাজধানী স্থান আমি আপনি আল খালিস নামক একটা গির্জা বানাইছি এত চমৎকার এত সুন্দর এই সুন্দর এই চমৎকার গির্জা সারা বিশ্বের মানুষের দৃষ্টি যেন এখানে পড়ে হাফসার বাদশা খুব খুশি হয়েছে যেমন গির্জাটা বানাইছে খুব খুশি হইছে এই দিক দিয়ে আরবের মানুষ কাবা শরীফকে মহব্বত করে সুবাহানা বলেন আমরা কাবা শরীফকে মহব্বত করি কিনা আজকে এই মসজিদকে আমরা সবাই মহাব্বত করি কি না ওই মসজিদকে যদি কেউ বাঙতে আসে তাহলে আমাদের এক ফোঁটা রক্ত তাক কি আমরা দিব যদি দিব কি যখন আরবের মানুষের টার হয়েছে কাবা বা শরীফের প্রতি মানুষ যেন আকর্ষণ না থাকে কাবা বা শরীফে যেন মানুষ না আসে বরং মানুষের আকর্ষণ মানুষের দৃষ্টি সারা বিশ্বের মানুষের আগমন সানা নামক যে গির্জা সেখানে চলে যাবে এটা আরববাসী মানতে পারে নেই আরবের মানুষ মহাবত করেন ভালোবাসেন কাবা শরীফকে কাবা শরীফকে বরকতের বিষয় মনে করেন রহমতের বিষয় মনে করেন এবং তারা তখন আর সহ্য করতে না পেরে সহ্য করতে না পেরে আদনান এবং কাহাতান ওই দুই গুত্র এবং কুরেশের কিছু মানুষ ওই গির্জার কাছে গেলেন ওই গির্জার কাছে যাওয়ার পরে মলমূত্র ত্যাগ করলেন ত্যাগ করে এই সৌন্দর্যকে নষ্ট করে দিলেন এক মুসাফির দল গিয়েছিলেন ওই মুসাফিরের দল গিয়া আগুন গির্জাটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গির্জা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে যখন জানতে পারলো বাদশাহ যে আরবের মানুষ আইসা আমার এই সৌন্দর্য বিশাল গির্জাকে ধ্বংস করে দিছে নষ্ট করে দিছে তখন তার প্রতিজ্ঞা আসলো সে প্রতিজ্ঞা করল যে মুসলমানের কাবা আমি রাখবো না বলেন মুসলমানের কাবা রাখবে না কাবাকে ধ্বংস করবে এই কথা বলছেন আলাম অন্য বিজি আপনি কি দেখেন নাই আপনার প্রভু আপনার রস্তি বাহিনীকে কেমনভাবে ভাবে ধ্বংস করেছে এই আব্রাহার বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য ইচ্ছা করেছেন আমার গির্জেকে যারা নষ্ট করেছেন আমার গির্জেকে যারা অপমানপদস্থ করেছেন করেছে ওদের কাবার গড়ের আমি এক একটা ইট কুল্লি আনব এক একটা ইট আমি ছুটে আনব নাউজুবিল্লা বলেন কত বড় সাহস ও দুনিয়ার মানুষ ইসলামের শত্রু ই মানে জানা জানাচম ভালো করে বুঝম ইসলামকে দুনিয়ার থেকে চিরত্তর বিদায় করতে চাও কেমত পর্যন্ত পারবে না তেমন পৃথিবীর মানুষ যদি চেষ্টা করেন আল্লাহ যে বাতি জ্বালাইছেন এই বাতি নিবানোর জন্য তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আল্লাহ যে বাতি জ্বালাইছেন বাতি নিবাইতে পারবেন না আল্লাহ যে বাতি নিবাইতে চান তেমন পৃথিবীর মানুষ চেষ্টা করলেও সেই বাতি জ্বালাইতে পারবে না ঠিক নেবে ঠিক কার কাবা শরীফের জিম্মাদারকে এখন কাবা শরীফকে সে ভাঙবে তো এক একটা ইট ছুটায় দিবে এরকম প্রতিজ্ঞা করেছে হাফসার বাদশার নিকট আব্রাহাম চিঠি লেখছে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বাহিনী নিয়ে কাবা শরীফের প্রত্যেকটা ইট আমি ছুটায় দিব কাবা শরীফকে আমি ধ্বংস করবো হাফসার বাদশাহ অনুমতি দিলেন নওয়াজ বলেন অন্যায় কাজে যে পশ্র দে সেও অন্যায়কারী কিনা অন্যায় কাজে যে সহযোগিতা করে সেও অন্যায়কারী কিনা যদি বলেন অন্যায়কারী কিনা আব্রাহার বাদশার চিঠি পায়া নাদ্জাসি হাফসার নজাসী অনুমতি দিলেন এবং কাবা শরীফ বাঙ্গার জন্য সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলো গা মাহমুদ নামে একটা হাতি তখনকার সময়ে পৃথিবীর মধ্যে এত শক্তিশালী হাতি আর ছিল এত শক্তিশালী হাতি ছিল না মাহমুদ নামে একটা হাতি দিলেন কাবা শরীফ ধ্বংসের জন্য আব্রাহা সহযোগীর জন্য পাশাপাশি আরো বড় বড় আটটা হাতি দিলেন কটা হাতি দিলেন আটটা হাতি দিলেন দিলেন কে আল্লাহ ক বুঝেন না দিলেন কে আব্রাহার বাদশা কারে দিলেন না দিলেন হাফসার বাদশা দিলেন কাকে আব্রাহাকে কেন দিলেন কাবা শরীফকে ধ্বংস করার জন্য নাউজিবুল্লাহ বলেন এবং আটটা উট দিছে আটটা হাতি দিছেন এবং বলে দিছেন যে এই বড় বড় জিনজির লাগাইয়া তখন এই কাবা শরীফের বড় যে দিয়েছে আছে এটি ভান দিয়া এক এক একটা একটা জিঞ্জিরের মাথা হাতির মধ্যে লাগাইবা আটটা হাতির মাথা আটটা যখন তুমি ফিলার ভান দিয়া যখন জিঞ্জির লাগাই যখন হাঁকাই থাকবা এরা একসাথে যখন ঠান দিবে তখন কাবা শরীফ ভেঙ্গে যাবে না বলেন হাফসার বাদ সাহে পরামর্শ দিয়ে দিলেন এবার আব্রাহা এই এই হাতিগুলা সে নিজে বহন করতেছেন মাহমুদ নামে যে সবচেয়ে বড় হাতিটা সেই হাতি নিয়া আরও তার বাহিনী নিয়ে যখন রনা করে দিলেন রনা করবেন আগামী কালকে এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে নিছে আরবের গুত্রে একজন লোক ছিল যার নাম জু নামা জু নাজার সে যখন কবর ফাইল কাবার শরীফ ধ্বংস করবে সাথে সাথে এমন থেকে চলে গেলেন সৌ আরবের মানুষদেরকে ঘোষণা দিয়ে দিলেন ও আরবের মানুষ সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও রাজা আব্রাহাম কাবা শরীফকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী আস্তে আস্তে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও জুন নাজারো যখন এই ঘোষণা দেওয়া দিলেন আরব রাজ্যে আরবের সব মানুষ মোকাবেলা করার জন্য বের হয়ে আসলেন বের হয়ে গেলেন মোকাবিলা করার জন্য কিন্তু আব্রাহার বাদশাম বিশাল বাহিনী নিয়ে বিশাল শক্তি নিয়ে যখন লক্ষ্যার দিকে আসতেছেন আরবের মানুষ মোকাবিলা করার জন্য যখন সামনে উপস্থিত হইলেন মোকাবেলা করতে গিয়ে আরবের মানুষ পরাজিত হয়ে গেল তার এত শক্তি তার শক্তির মোকাবেলা দাঁড়াইতে পারলো না সে তখন এই আব্রাহার বাদশাহ কাস আম নামক স্থানে আয়া পৌঁছছে কাস আম নামক স্থানে পৌঁছার পরে ওই জায়গার কাস আমগুচ্ছের নুফেলিবনে হাবিব সে তখন তার মোকাবিলা করার জন্য সামনে অগ্রসর হইল যখন মোকাবিলা করার জন্য সামনে যখন অগ্রসর হইতেছে যুদ্ধ করার পরেও দেখা গেল আব্রাহার বাদশার সাথে পারে নাই পরাজিত হয়ে গেছে তখন নুফাইল ইবনে হাবিবকে তারা গ্রেপ্তার করছে আব্রাহার বাদশা গ্রেফতার করে তারা যখন মারথ চাইছে তখন শর্ত দিচ্ছে আব্রাহার বাদশা তোমাকে আমি মারব না যদি আমাদেরকে পথ দেখানোর জন্য কাবা পর্যন্ত নিয়ে যাইতে পারো এই শর্তে তোমাকে মারব না তখন নুফাইল হাবিব হাবিব এই শর্তে সম্মতি জ্ঞাপন করছেন এখন আব্রাহার বাদশাহ এই নুফেল ইবনে হাবিবকে নিয়ে যখন সামনের দিকে যাইতেছে কোন দিকে যাইতেছে কাবা শরীফ ধ্বংসের জন্য যাইতেছে সামনে যখন গেল মুসলমান মুসলমানে এক পোটা রাত্থ তাক্থ ইসলামের পক্ষে কথা বলবে ঠিক না বে ঠিক কথায় কথায় আজকে আমরা এমন হয়ে গেছি আমাদের উপরে আক্রমণ আসে মুসলমানদের আক্রমণ আসে মুসলমান কোনো কথা বলে না চুপচাপ বসে তাকে মুসলমানের কাজ না ঠিক না ইব্রাহিমের আগুনের সময় যখন আগুন আগুনের মধ্যে যখন ফালছে ইব্রাহিমকে ব্যাঙ্গেছে পেশাব করত। উদ্দেশ্য লোকা পেশাব করে ইব্রাহিমের আগুন নিবাই আলব আর ইব্রাহিমের আগুনকে আরো গতিশীল করার জন্য টিকটিকি ফু দিয়েছ এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিমের আগুন কি নিবে যাবে আর টিকটিকি ফুয়ের কেন কি ইব্রাহিমের জন্য যে আগুন তৈরি করেছিল এটা কি আরো তেজ বাড়বে আরো দুইটা দুইটা পক্ষ ব্যাংক বলতেছে আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আমি ইব্রাহিম সালামের পক্ষে আল্লাহর পক্ষে হকের পক্ষে আমি লড়েছি সুবাহ বলেন আর টেকটেকে ফু ইব্রাহিমের বিপক্ষে আল্লাহর বিপক্ষে নম্রদের পক্ষে কাফের পক্ষ অবলম্বন করেছে ঠিক না বেঠিক যারা ফারুক আর না ফারুক হকের পক্ষে যদি থাকে মুসলমানদের পক্ষে যদি থাকে যদিও সে না পারে এরপরেও সে হকের উপরে রয়েছে ঠিক না বেঠিক হকের সহযোগী হিসেবে রয়েছে কাবার কাবার গড়কে ধ্বংস করবে এটা তো সহ্য করার মতন নয় আব্রাহা বাহিনী যখন তায়েফ সাকিব গুত্তের নিকটে পৌঁছে গেছে সাকিব গুত্তের যখন জানতে পারল পূর্বে অনেকে মোকাবিলা করছিল আব্রাহার বাসার কিন্তু মোকাবিলা করার পর টিকতে পারে পরাজিত হয়ে গেছে তারা তখন সিলিন্ডার করে এই সাকিব গুত্রের লোকেরা সিলিন্ডার করলো সিলিন্ডার করছে কিভাবে ওই জায়গা থেকে ইবনে মুআাল একজন লিডার ছিল সাকিব গুত্রের মাসুদীব ইবনে মোয়াত্তালকে পাঠাইছে এক বাহিনী দিয়া দোল পাঠাইছে গিয়ে বলগা আব্রাহার বাদশাহ আমরা আপনার সাথে কোনো যুদ্ধ করব না আপনার সাথে আমরা কোনো মোকাবিলা করব না আপনি আমাদের মূর্তিগুলা আত উজাত যে বড় বড় মূর্তি আছে এগুলো আমাদের আক্রমণ আপনি করবেন না আমরা আপনার সাথে স্যালেন্ডার করলাম আমরা আপনার মোকাবিলা করব না যদি আমাদেরকে আপনি কষ্ট না দেন আমাদের উপরে আক্রমণ যদি না করেন তবে আপনাদেরকে সহযোগীর জন্য আবু রেগাল নামে আমাদের গুত্রের একজন সর্দার আছে তাকে দিব ও সে কাবা পর্যন্ত পৌঁছে দিবে আবু আল্লাগান্লাবেন কাবার শরীফ ভাঙতে যেতেছে এবার বললেন না না আবু রেগালটা দিচ্ছে কি কারণে পথ দেখানোর জন্য কি দেখাবে খাবার শরীফকে ভাঙবে এই পথে দেখানোর জন্য আবু রেগাল নামক জাগাতে যখন গেছে এখানে তার মৃত্যু হয়ে গেছে সে বিশ্বাসঘাতকতা করেছে আরবের একটা সৃষ্টাম নিয়ম ছিল যদি দিনের ব্যাপারে কেউ বিশ্বাসঘাতকতা করে সে মারা যাওয়ার পরে তার কবরে পাথর দেভাবে পাথর নিক্ষেপ করত কঙ্খন নিক্ষেপ করত এটাই ছিল তার জন্য শাস্তি এত গ্রেনা ছিল আবু রেগালে মারা যাওয়ার পরে কবর আগে নিক্ষেপ করতো কঙ্কর নিক্ষেপ করত এই নামক জাগাতে আব্রাহার বাদশাহ তার এখানে অবস্থান করতেছে ওই জায়গাতে আরবের মানুষের উট ভেড়া ছাগল ইত্যাদি পালত এখানে আব্দুল মুতালিব হুদু সাল্ল সাল্লামের দাদা ওনার দুই শত উঠ ছিল এখানে এই সব তারা লুণ্ঠন করে নিয়ে গেছে লুন্টন করে নেওয়ার পরে ওই মাঘমাস জায়গা তাকিয়া হামিরি একজন প্রতিনিধিকে পাঠাইল আব্রাহার বাদশাহ যাও আরবে এই কথাটা জানায় দাও আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাম আমাদের টার্গেট হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে কাবা শরীফ ধ্বংস করা কাবা শরীফকে শেষ করা কাবা শরীফ আমরা ধ্বংস করব কাবা শরীফকে আমরা হ্যাঁ ব্যাঙ্গে চুরমার করে দিব তোমরা আমাদের আমাদের বিপক্ষে হাসিও না হানাতা হামিরি যখন পাঠাইছে হানাতা হামিরি আরবের যত মানুষ তাদের কাছে যখন গেল সব মানুষ দেখা দিয়েছে কায়াবাস শরীফের ছাবি আব্দুল আবদুল মুতালিবের কাছে হুদু সাল্লাম দাদার কাছে শুভ হান্না বলেন সবাই দেখা দিয়েছেন আরবের সবচেয়ে বড় লিডার আব্দুল মুতালিব হানাতা হামিরি যখন আব্দুল মুতালিবের কাছে গেলেন গে বলতেছেন আব্রাহা বাদশাহ এই পয়গাম পাঠাইছে আপনাদের সাথে কোনো যুদ্ধ না আপনাদের সাথে কোনো রকমের মারামারি কাটাকাটি হবে না যদি আপনারা না যান যদি আপনারা প্রতিহত না করেন ওনার উদ্দেশ্য হল গা কাবা শরীফ ধ্বংস করা আব্দুল মুতালিব ডাক দেখুন ও হানাতা হামিরি কাবার মালিক তো আমি নই কাবার মালিক কে বলেন কে কাবার মালিক আল্লাহ কাবাকে ধ্বংস করার জন্য যারা আসবে এই ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন সুতরাং মোকাবিলা আমাদের করার প্রয়োজন নাই হানাতা আমিরি বলতেছেন আপনি চলুন বাদশার সাথে মোকাবিলা আলোচনা করেন আমিরি প্রস্তাব যখন আব্দুল মুতালিবের কাছে দিলেন আব্দুল মুতালিব যখন গেলেন আব্রাহার বাদশার কাছে আব্রাহার বাদশার কাছে যাওয়ার পরে হানাতা হামিরি পরিচয় দিল উনি হলো আরবের সবচেয়ে বড় লিডার আব্দুল মুত্তালিব তখন উনি আব্রাহার বাদশাহ এত সম্মান করলেন উনার আসন থেকে উনি নিজে উঠে আব্দুল মুতালিব এখানে বসাইলেন এবার বলতেছে আপনি বলুন দেখি আপনি যে আমার কাছে আসলেন আব্রাহা বাদশাহ বলতেছে আপনি যে আমার কাছে আসলেন আপনার উদ্দেশ্যটা কি আব্দুল মুত্থালিব বলতেছে আমার উদ্দেশ্য হল গা আমার যে দুশো উট আপনি লুন করে আনছেন এই উটগুলো আমার ফেরাইয়ে দেন উটগুলো কী করেন এবার আব্রাহাব বাদশাহ বলতেছে আমি তো আপনাকে এত কম দামি মানুষ মনে করছিলাম না আপনি এত ছোটো মানুষ এত কম দামি মানুষ আমি তো ভাবছিলাম না আমি তো ভাবছিলাম আপনি বড়ো কোনো মাফের মানুষ আর কাবার পক্ষে কিছু কথা বলবেন এই রকম কিছু বললেন না আবার আব্দুল ডাক দেখো ও আব্রাহ কাবার মালিক হলেন আল্লাহ উঠের মালিক হইলাম আমি আমার মাল আমার নেওয়ার জন্য হেফাজত করার জন্য আপনার কাছে প্রস্তাব দিলাম আর শরীফের জিম্মাদারি আল্লাহর হাতে আমার সম্পদ আমাকে ফিরাইয়া দেন আল্লাহর সম্পদ আল্লাহ রক্ষা করবেন তবে আপনারা শুনুন যে জায়গা যাইতেছেন ওই জায়গাত কিন্তু আনাম আসতে পারবেন না কাবার মালিক কিন্তু আপনাকে ছাড়বে না আমি আপনাকে ওয়াইলিং দিয়ে গেলাম বলে গেলাম আবদুল মুত্থালিব বক্তব্য দেওয়ার পরে আপনার বাদশা বলতেছে পৃথিবীর কোন মানুষ আমাকে ফিরাইতে পারবে না কাবার মালিক আমাকে ফিরাইতে পারবে না কাবা আমি ধ্বংস করবো অনিভার্যম কাবার প্রত্যেকটা ইট আমি ছুটাইয়ে দিব প্রত্যেকটা ইট ছুটাই দিব আব্দুল মুত্থালিব ডাক দেখ না না কাবার মালিক তোমাকে ছাড়বে না তুমি সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও আমার উঠগোলায় ফিরাইয়া দাও যখন উটগুলা উড়ি নিয়ে আয়া বসে আব্দুল মুথালিব দেখলো যে প্রতিহত করা সম্ভব না বড় বড় লিডার যারা আছে আরবের লিডার যারা আছে এই সবাইকে নিয়ে উনি কাবার শরীফে গেলাফ ধরে কান্দেন সুহান সে তো আব্রাহার বাদশাহ বংশ করবেই কোনো কথা শুনবে না এই দিক দিয়ে প্রতিহত প্রতিরোধ করার কোনো কথাও নাই আরবের মানুষের আব্দুল মুত্তালিব আশা বললেন আমরা মুসলমান দুর্বল মুসলমান আমাদের শক্তি নাই কিন্তু আমাদের চোখে কি পানি নাই যদি আছে কি না আমরা কি আল্লাহ কাছে কান্দে বলতে পারবো না মুসলমানের কান্না মুসলমানের দবনি মুসলমানের আল্লাহ একবার দবনি কত দাম কাফের গুফরে বেইমান রাথা জানে না ঠিক না বেঠিক শেষ করে দেবো কি আবাবিল আবাবিল নামে পাখি পাঠিয়ে দিলেন এক একটা পাখি কবুতর চুঠো এক টুটের মধ্যে একটা দুই ভায়ে দুইটা ছোট্ট ছোট্ট কোনা যখন পাঠায়ে দিলেন যখন হঠাৎ করে সমুদ্র দেখে যখন আয় এক ঝাঁক পাখি আয়া যখন এই পাথর নিক্ষেপ করতেছেন এক একজন এক একভাবে দৌড়তেছে যে দিক দিয়ে পড়ে মাথা দিক দিয়ে একটা পাথর পড়ে আর পিছনের রাস্তাকে বের হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ হেফাজত করছেন কি না আরো জুড়ে বলেন করছেন কি নাম হাতি টাতি সহ আব্রাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একেবারে শেষ হয়ে গেল এমন ভাবে ধ্বংস হইল আব্রাহাদর শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে হাজত করলেন ঠিক নাবে ঠিক এই কথাটা বলছেন এই ভাবে আমি ধ্বংস করেছি আল্লাহর নবী বলছেন alam tarakaifa faala rabbuka bi ashabil film alam yajal kaidhum fi taqdil উপস্থিতি আসলে অনেকটা নষ্ট হয়েছি আমি তো আপনাদের এলাকার মানুষ আর এই বিষয়টা শেষ করতে আরো বিশ পঁচিশ মিনিট সময়ের প্রয়োজন ছিল এখানে অনেক শিক্ষণীয় কিছু বিষয় ছিল এরপরে যতটুকু আলোচনা করার সুযোগ পেয়েছি যতটুকু আলো